এখন আমাদের রবিচাঙ্গ লাভ দিবে, ওই দেখো কি অবস্থা, মাথায় নষ্ট। থাকো তুমি এই জায়গায়, ঠিক আছে গোসলটা করে আসি, রোদ্দু তো পুড়িয়ে যাবে না। ফুলামানের কাম দেও, কই থেকে লাভ দেয়? হ্যাঁ এমনি কালা চেহারা, আরো কালা হয়ে যাব। কুয়াকাটা ফেল যেই ভিউ, মাথায় নষ্ট, কই থেকে লাভ দেয়? দেখো অবস্থা, দেখো ফুলামানের, ওই তো। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি গোসল করার স্থানে। এই জায়গায় এক মুরব্বী নামাজ পড়তেছে, খুব সুন্দর জায়গা। আর এই জায়গায় পোলাবানে লাফাইতেছে, ওরা কচ্ছপের বাচ্চার মতো একটা করে এক জায়গায় কিভাবে লাভ দেয়। হ্যাঁ তো আমরা এ বললাম গোসলখানার স্থানে। তো আজকে আপনাদেরকে দেখাবো লাফালাফির পালা, ডলফিনের লাভ, হাঙরের লাভ, যত প্রকারের লাভ আছে সব আজকের ভিডিওতে দেখবেন। সব ডলফিন আর হাঙরগুনি নিয়েছি আজকে এই জায়গায়, ঠিক আছে। একটু পরে আমি অ্যাকশন করি শুরু করবো, ও স্বামী গোসল করবো না, আমি রোদ্দর মতো গোসল করাটা অসম্ভব। এই যে কেবল লাভ দিল ডলফিন, তারপরে হাঙর চেপ্তা আছে, ঠিক আছে, ওই নিচে আছে হাঙর উড্ডেতে আছে, ওর লাভ দেখে ও সেই লাভ পায়, ঠিক আছে, চরের পোলা তো। আর ওই ভাই তো পুরাই একশো একশো লাভ দেয় দেখুন, অবস্থা দেখছো। এই যে তিমি মাছ লাভ দিল রে, কই গেল খাও? চরের পোলা না, হ্যাঁ চরের পোলা কইছে কারে, একের পোলা। ভাই লাভ গুনি যা অস্থির, মাথায় নষ্ট, কমেন্টে অবশ্যই জানাবেন। ভাই তো মনে হয় পুরান গাড়ির পোলা, ঠিক আছে, লাফাইতে লাফাইতে অভ্যস্ত। ওই যে কি কেল মাঠা দেয়, চেলা পুটি দেখেন যে আছে সব হুকনে উঠে যাব। তো আমাদের চিকুনালি কো, এই যে এখন চিকুনালি একটা লাভ দেবো দেখুন, মানে রবি চাঙ্গু লাভ, ছিঁড়ে বিড়ে হালাই পরে করে কি, ওরে ওর পিঠ শেষ। তো আর দেখা দিই বায়ু চেতলো, আর একটা লাভ দেবো ভাই। তো ভিডিওটা কিন্তু সেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখতে থাকুন রবি চাঙ্গুর লাভ কি। ওই সাইড দিয়ে ওরা ফাল দিয়ে স্প্রিং করে, পিঠে লাগে না নাকি বুঝি না, আর উঠে উঠতেছে কেমন। তিমি মাছের মুখটা করে কি দেখেন না, ওই দেখো লাফাইতে লাফাইতে হালাই গেছে শেষ হয়ে, আর পাগল রে। ওরে রবি চাঙ্গুর কেলমা দেখো, এরে শট করে কি হালাই, ওরা তো সেই এনজয় করতেছে, ওকে লাভ আর এনজয় দেখে তো আমার ভালো লাগতেছে না, মনে হইতেছে যে আমিও নেমে যাই। কিন্তু আমার হলো জ্বর শরীর একটু খারাপের জন্য নামলাম না রোদের মধ্যে। এই ভাই সেই ছিলাম, জল হচ্ছে তো কতদিন ধরে তো গোসল করে নিজেও জান না, শরীর কি লাভের খেল মানিয়ে, ঠিক আছে, কেমনে লাভ দেওয়া যায়। এই জল হাউস এক বছর ধরে পানি দিয়ে নামে না, কত বছর পর যে এরা পানি পাইছে আল্লাহ জানে, অবস্থা দেয় না। আট পা চুলকাইতে আছে জল হস্তিগুলি পারে বইয়া, আর ওই যে এক চরের পোলা, ঠিক আছে, খালি হাঁটাইতেছ, কতদিন পর যে পানি পাইছে আশের বাচ্চা গুনিতে। তো এখন পদ্মার একটা ভিউ দেখাবো, সেই লাগতেছে আমাদের ক্যামেরায় কেমন লাগে জানি না,
কিন্তু বাস্তবে অস্থির লাগে ঠিক আছে নদীতে আমি ট্রলার চাই তুইরে দানা ভরে গেছে ও খিজলা ভরে রবি চাঙ্গুর বড়িটা দেখা যাচ্ছে ঠ্যাংটা ইস ইস আরে বেহাদারা ছিঁড়ে বেড়ে যাবো হর হর ওরে দেখ না আমার আশায় উঠ পিঠ শেষ ওর পিঠ শেষ এই যাবো গো আরেক চরের পোলা পিসিটা তো ভয় পেয়ে গেছে পদ্মার যত মাছ আছে ওর অভিশাপ দিতেছে রে তেন ওটার অভিশাপ দিতেছে আলার জলার কই থেকে আইসো জলস্থির মুখে লাফাইতেছ ডলফিন মাছ সব কটা একখানে ওই সাইড মানে চরের সব মাছ উঠে গেছে খুব নেই মানে আমাকে রিভার লাভ দেবো ওর মনে লুঙ্গি খুলে গেছে পালা লাগছিল চরের পোলা লইকার পারে সাবেকটা চর তো ওই দূরে পারে না আরে বলি খাইয়া আশের বাসা উনি সব একখান হয়েছে দেখতে পাইন এই বেটা তোর তো চোখ লাল হয়ে গেছে হ লাল হয়ে গেছে এই জায়গায় ট্রলার আইতাছে সেই লাগতাস তোর আর রেডি হইতাছে তখন আমরা যাবো গা তো এই যে আইসা বললাম এই যে সবাই রেডি হয়ে গেছে ও দূরে আমাদের বাইক বাইক তো রয়েছে পূজা শেষ এমনি কালা চেহারা আরো কালা হয়ে গেছে তো আমরা এখন চলে যাব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন